ভারতের সবথেকে বড় দুশ্চিন্তা কি? কেউ হয়তো বলবে পাকিস্তানের সাথে শত্রুতা, আবার কেউ বলবে চীনের মতো পরাশক্তির সাথে দ্বন্দ্ব, আবার কেউ বলবে কাশ্মীরের স্বাধীনতাকামী এবং সশস্ত্র গ্রুপগুলোর আন্দোলন। কিন্তু পরিসংখ্যা এবং হতাহতের বিবেচনায় ভারতের এগুলোর থেকেও বড় দুশ্চিন্তা রয়েছে, তা হচ্ছে ভারতের মাওবাদী গেরিলারা। চীনা মতাদর্শ ধারণকারী এই গেরিলাদের হাতে প্রায়ই ভারতীয় সেনাবাহিনী সহ বিভিন্ন সামরিক এবং আধাসামরিক বাহিনীর সদস্যদের প্রাণহানি ঘটে। মাওবাদীদের গত কয়েক যুগের সংঘাতে 20,000-এর উপরে ভারতীয় নিহত হয়েছে, যা কোনো গৃহযুদ্ধের থেকেও বেশি। কিছুদিন আগেও মাওবাদীদের হামলায় 22 জন ভারতীয় সেনা নিহত হয়। আবার এই মাওবাদীরা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তালেবানদের যুদ্ধকেও নৈতিক সমর্থন দেয়। কিন্তু কারা এই মাওবাদী? ভারতের সেনাবাহিনীর সাথে লড়াইয়ের মতো অস্ত্র কোথা থেকে পায়? এসব উত্তর পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। প্রথমে আসি মাওবাদী বা নকশালবাদী কি এবং কারা। মাওবাদীদের নিয়ে পরিষ্কার এবং সর্বজন গ্রহণযোগ্য তথ্য পাওয়া কঠিন। কারো কারো কাছে তারা বীর যোদ্ধা, আবার কারো কারো কাছে সন্ত্রাসী। তাই দুই পক্ষই মাওবাদীদেরকে দুইভাবে তুলে ধরে। আমরা মাওবাদীদের ব্যাপারে মোটামুটি গ্রহণযোগ্য তথ্যগুলোই তুলে ধরছি। ভারতের পশ্চিমবঙ্গের ছোট্ট একটি গ্রাম নকশালবাড়ি, যেখানে কৃষকদের উপর স্থানীয় ভূস্বামীরা ভাড়াটে গুন্ডাদের সাজে প্রচুর অত্যাচার চালিয়েছিল বলা হয়। একজন কৃষককে হত্যাও করেছিল। এই হত্যা এবং অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য 1967 সালে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন ভারতীয় কমিউনিস্ট পার্টি বা CPI-এর একাংশের নেতারা বিরোধিতা করে। ভারতীয় কমিউনিস্ট পার্টি, যারা মার্ক্সবাদী এবং লেনিনবাদী, এরকম নাম দিয়ে একটি পৃথক উগ্র বামপন্থী দল গঠন করে। এই বিপ্লবী দলের নেতৃত্বে ছিলেন চারু মজুমদার, সুশীতল রায়চৌধুরী, কনু সন্যাল এবং জঙ্গল সাঁওতাল। তারা নকশালবাড়িতে 1967 সালে 25 মে একটা বিদ্রোহের সূচনা করে। এরপর এই কৃষকরা ওই ভূস্বামীদেরকে সেখান থেকে উৎখাত করে, যে কারণে তাদেরকে নকশালবাদীও বলা হয়। চারু মজুমদার চীনের কমিউনিস্ট পার্টির নেতা মাওসেতুংয়ের অনুসারী ছিলেন। তিনি মনে করতেন ভারতের কৃষক এবং গরিব মানুষদের উচিত মাওসেতুংয়ের পদাঙ্ক অনুসরণ করে শ্রেণীশত্রুদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করা। তিনি নকশালবাড়ি আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিতে চেয়েছিলেন তার লেখনীর মাধ্যমে। তার বিখ্যাত রচনা হল হিস্টোরিক এইট ডকুমেন্টস বা আট দলিল, যা নকশাল মতাদর্শে ভিত্তি রচনা করে। 2004 সালে মার্ক্সবাদী লেনিনবাদী ভারতীয় কমিউনিস্ট পার্টি, জনযুদ্ধ পিপলস ওয়ার গ্রুপ এবং ভারতের মাওবাদী কমিউনিস্ট সেন্টার মিলে প্রতিষ্ঠিত হয় ভারতের মাওবাদী কমিউনিস্ট পার্টি। ঐক্যবদ্ধ হবার মাধ্যমে সাময়িক কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। জনযুদ্ধ অংশের নেতা মুলাপ্পা লক্ষ্মণরাও ওরফে গণপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2014 সালে মে দিবসে মার্ক্সবাদী লেনিনবাদী ভারতীয় কমিউনিস্ট পার্টি, নকশালবাড়ি CPI মাওবাদীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে একটি একক পার্টি গঠন করে। মাওবাদী CPI-এর বর্তমান সাধারণ সম্পাদক হলেন নিম্বলা কেশোদ রাও ওরফে বসবরাজ, যিনি মুলাপ্পা লক্ষ্মণ রাও বা গণপতি পরে দায়িত্বভার গ্রহণ করেছেন। গণপতি বর্তমানে ফিলিপাইনে আত্মগোপনে আছেন বলে ধারণা করা হয়। ইয়ান মিদা লিখেছেন যে মাওবাদী CPI দ্য লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামের মতো ঘটনাগুলোকেও সংঘটিত করে, যা রাষ্ট্রের ভয়াবহ অপরাধ পরিমাপের একটি পদ্ধতি। গোপন সংগঠন ছাড়াও মাওবাদী সমর্থক এবং সহানুভূতিশীল বুদ্ধিজীবীদের দ্বারা প্রকাশে বিভিন্ন গণসংগঠন আছে, যা শহরাঞ্চলে ছাত্র, শ্রমিক এবং কৃষক সংগঠন পরিচালনা করে থাকে। তারা দাবি করে থাকে যে তারা মধ্য ভারতের ছত্তিশগড়, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ রাজ্যগুলির কাছাকাছি বনভূমির আদিবাসীদের অধিকারের জন্য লড়াই করছে। বর্তমানে ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশের প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি ছত্তিশগড়, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সীমান্তে বিহার এবং আদিবাসী অধ্যুষিত এলাকায় পার্টির উপস্থিতি রয়েছে। মাওবাদী CPI এই অঞ্চলে তার শক্তি একত্রিত করার এবং একটি সংযুক্ত বিপ্লবী এলাকা স্থাপন করার উদ্দেশ্য নিয়েছে, যা থেকে ভারতের অন্যান্য অঞ্চলে চলমান জনযুদ্ধে অগ্রগতি ঘটানো যায়। সম্প্রতি ভারত সরকার দাবি করেছে যে 2013 সালে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রাচ্য, ওড়িশা, পাঞ্জাব, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের মতাদর্শিক প্রভাব ছিল।
যাতে আসলে শব্দটি বামপন্থী চরমপন্থা হিসেবে বিবেচিত। তখন দাবি করা হয় অতি বামদের দ্বারা সশস্ত্র কার্যকলাপে অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায়। ভারত জুড়ে এই মুহূর্তে মাওবাদী দল এবং গ্রুপের সংখ্যা কত সে সম্পর্কে সিদ্ধান্ত আসা কঠিন, বলা হয় শতাধিক। মাওবাদী সিপিআইকে ভারতের সন্ত্রাসী সংগঠন হিসেবে বেআইনি কার্যকলাপ প্রতিরোধে আইনের অধীনে মনোনীত করা হয়। প্রতিষ্ঠাতা সংস্থাটির সাময়িক উইং পিপলস লিবারেশন গেরিলা আর্মি এবং পিপলস গেরিলা আর্মি একত্রিত হয়েছিল। ঐক্যবদ্ধ সাময়িক সংগঠনের নাম হয় পিপলস লিবারেশন গেরিলা আর্মি। এটি তিন ভাগে বিভক্ত, বেসিক, মাধ্যমিক এবং প্রধান স্কোয়াড। সমস্ত পিএলজির সদস্য স্বেচ্ছাসেবক এবং তারা কোনো মজুরি গ্রহণ করে না। এর মহিলা ক্যাডাররা তাদের প্রায় 40% গঠন করেছে বলে তথ্য পাওয়া যায়। ভিন্ন তথ্য মতে মাওবাদী ক্যাডারের 60% মহিলা সদস্য রয়েছে। 20-27 ডিভিশনে নারী কমান্ডারগণ প্রধানের দায়িত্ব পালন করছেন। দিল্লির অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের তথ্য মতে নকশালদের 9-10,000 সশস্ত্র যোদ্ধা রয়েছে, সঙ্গে আছে প্রায় 6,500 আগ্নেয়াস্ত্র। 2013 সালের সেপ্টেম্বর মাসের বিশ্লেষণ অনুযায়ী আনুমানিক সংখ্যা 10-12,000 থেকে কমে 8-9,000 হয়েছে। তবে ভিন্ন তথ্য অনুযায়ী 2013 সালে 12 কোম্পানি এবং 25টিরও বেশি প্লাটুন জড়ো করেছে, যেখানে 2008 সালে ছিল 8 কোম্পানি এবং 13 প্লাটুন। তীর ধনুকের সাথে সশস্ত্র সহ আনুমানিক 38,000-এর কাছাকাছি যোদ্ধা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে মাওবাদীদের কর্তৃত্ব কমে গিয়েছে। এক দশক আগেও যেখানে ভারতের 20 রাজ্যের 200 জেলায় মাওবাদী বিদ্রোহীদের কার্যক্রম সচল ছিল, তা বর্তমানে 10 রাজ্যে 77 জেলায় সংকুচিত হয়ে এসেছে। মাওবাদীদের দমাতে অন্ধ্রপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় রাজ্যগুলোতে সরকার হাজার হাজার আধা মিলিটারি বাহিনী নিযুক্ত করেছে। এছাড়াও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মাওবাদী বিদ্রোহকে সবথেকে বড় অভ্যন্তরীণ হুমকি হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাময়িক অভিযান শুরু করেন। 2009 সালে শুরু হওয়া এই অভিযানের নাম ছিল অপারেশন গ্রিন হান্ট। এই অভিযান শুরুর পর থেকে দুই পক্ষের সংঘর্ষে অনেক সাধারণ জনগণও নিহত হয়। তথ্য মতে 1980 সাল থেকে এখন পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষে 20,000 সাধারণ জনগণ প্রাণ দিয়েছে। প্রিয় দর্শক, সব মিলিয়ে মাওবাদীরা ভারতের অস্তিত্বের জন্য কতটুকু হুমকি বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ভারতের অভ্যন্তরীণ সংকট নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।